नमस्कार बंधु हमें सुमन विश्वास प्रतिदिन आज स्वप्निल बांगला क्लस पक्ष के सकल शिक्षार्थी बंधु के स्वागत देखो बंधु आज किन्तु आम्रा व्याकरण बोलबो ना लिंगुइस्टिक व भाषातत्वर ऊपर भित्ति करे आरेकटा नतून क्लस आलोचना करते किन्तु जाच्छी नामटा शुने तुम्हारा निश्चय बुझते पारछो जे ऐतिहासिक व कालानुक्रमिक भाषा विज्ञान अर्थात ऐतिहासिक व कालानुक्रमिक भाषा विज्ञान सम्पर्के किन्तु आज आमरा जानबो बा तोमादेर पढ़ाबो बा आजकेर क्लासे किन्तु आलोचना करा हबे দেখো বন্ধু এই যে ঐতিহাসিক বা তুলনামূলক ভাষা বিজ্ঞানের একটা টাচ আমি কিন্তু প্রথম যে লিঙ্গুইস্টিক ক্লাস করেছিলাম সেখানে দিয়েছি কারণ তোমাদের ওখানে বলেছিলাম যে ভাষা বিজ্ঞানের আলোচনার তিনটে শাখা বা রীতি বা পদ্ধতি ছিল কি বলেছিলাম তিনটে পদ্ধতি ছিল তার মধ্যে একটা ছিল কি তুলনামূলক ভাষা বিজ্ঞান একটা ছিল ঐতিহাসিক ভাষা বিজ্ঞান আর একটা ছিল কিন্তু বর্ণনামূলক ভাষা বিজ্ঞান সেই তিনটে পাঠের মধ্যে প্রথম ক্লাসে কিন্তু আমি তুলনামূলক ভাষা বিজ্ঞানটা পড়িয়েছিলাম আজকের ক্লাসে কিন্তু তোমাদের পড়াবো কিন্তু ঐতিহাসিক বা কালানুক্রমিক ভাষা বিজ্ঞান এবং দেখো বন্ধু আমি বলেছি গ্রামার বা লিঙ্গুইস্টিক যেটা দিক সেটা আলোচনা করতে হলে আগে সেটাকে ভেঙে দেখো বা বিশ্লেষণ করে দেখো তাহলে সেখান থেকে কিন্তু একটা তত্ত্ব তুমি কিন্তু পেয়ে যেতে পারো সেটা কিরকম ভাবে দেখো একটা উদাহরণ দিই তাহলে বুঝবে একটা নামটাকে ভাঙি দেখো নামটা কি বলেছে ঐতিহাসিক এই যে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বোঝা গেল বন্ধু এর ভাঙো ঐতিহাসিক মানে কি ইতিহাস যুক্ত স্নিক তাকে বলা হচ্ছে ঐতিহাসিক তাহলে ইতিহাস মানে বুঝতে পারছো অতীত ঘটনা ইতিহাস মানে কি অতীত ঘটনা ইতিহাস কি অতীতে থেমে থাকে না অতীত থেকে ক্রম বিবর্তনের পথ ধরে বর্তমান পর্যন্ত পৌঁছায় এটা স্বাভাবিক তাহলে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান মানে কি ইতিহাস থেকে অতীত থেকে ক্রম বিবর্তনের পথ ধরে যখন বর্তমানে এসে পৌঁছাবে এই যে ভাষার এই সাইড গোনা সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত তার যে বিবর্তন সেটা জিনিসটাকে কিন্তু দেখাবে কিন্তু ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ফলে আমি দেখো এর যদি সংজ্ঞা বা ডেফিনেশন নির্মাণ করতে যাই তাহলে কি পাবো ভাষার উৎস পাব ভাষার ইতিহাস পাব ভাষার ক্রম বিবর্তন পাব ঠিক আছে অর্থাৎ ভাষা বিজ্ঞানের যে শাখায় কোনো ভাষার উৎস ইতিহাস বা ক্রম বিবর্তনের রূপরেখা টোটালি আলোচনা করা হবে ভাষা বিজ্ঞানের যে শাখায় কোনো ভাষার উৎস ইতিহাস বা তার ক্রম বিবর্তনের ধারা একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসারে আলোচনা করা হবে সেই শাখাকে বলা হচ্ছে কিন্তু ঐতিহাসিক ভাষা বিজ্ঞান কারণ আমরা ভাষা বিজ্ঞানে তিনটে শাখা পেয়েছিলাম সেই শাখাটার মধ্যে একটা হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বললাম ঐতিহাসিক ইতিহাস ইতিহাস মানে কি যে ইতিহাস উৎস অর্থাৎ ভাষাটার উৎস কোথার থেকে হলো ইতিহাস ক্রম বিবর্তন হলো ইতিহাসের পথ ধরে ক্রম বিবর্তন হয়ে গেল অর্থাৎ একটা ভাষার উৎস ইতিহাস বা ক্রম বিবর্তনের সম্পূর্ণ বিচিত্র রূপরেখা ভাষা বিজ্ঞানের যে শাখাটায় আলোচনা করা হবে তাকে বলা হবে কিন্তু বন্ধু ঐতিহাসিক ভাষা বিজ্ঞান দেখো এর গুরুত্বটা কোথায় দেখো এই যে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান কেন পড়তে হবে এর গুরুত্ব কোথায় সিগনিফিকেন্ট কোথায় আমাদের পড়ার প্রয়োজন দেখে যে না পড়লে তো হতো কিন্তু দেখো বন্ধু গুরুত্বটা কোথায় দেখো আধুনিক বিশ্বে ধরো যে বর্তমান আমাদের যে বিশ্ব আছে বর্তমান বিশ্বে প্রত্যেকটা ভাষার কিন্তু একটা স্বরূপ আছে প্রত্যেকটা ভাষার একটা স্বরূপ স্বরূপ মানে কি নির্দিষ্ট রূপ আছে প্রত্যেকটা ভাষার কিন্তু একটা কি রয়েছে বলতে পারবো প্রত্যেকটা ভাষার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে কিংবা ধরো প্রত্যেকটা ভাষার কিন্তু একটা রীতিনীতি রয়েছে বোঝা গেল অর্থাৎ ভাষার একটা বর্তমান বিশ্বে যত ভাষা আছে এই বর্তমান বিশ্বে প্রত্যেকটা ভাষার স্বরূপ কী উদ্দেশ্য কী রীতিনীতি কী এটা বোঝার জন্য ভাষাবিজ্ঞানের আলোচনার যত পদ্ধতি চালু রয়েছে অর্থাৎ আধুনিক বিশ্বে প্রচলিত প্রত্যেকটা ভাষার স্বরূপ কী উদ্দেশ্য কী রীতিনীতি কী এটা বোঝার জন্য গোটা বিশ্বে যত ভাষা পদ্ধতি চালু রয়েছে তাদের মধ্যে অন্যতম একটা পদ্ধতি কিন্তু ঐতিহাসিক ভাষা বিজ্ঞান অর্থাৎ ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট ভাষার উৎসটা কী ইতিহাসটা কী তার উদ্দেশ্যটা কী তার রীতিনীতিটা কী এটা জানতে পারবো যে ভাষা বিজ্ঞানের যে শাখায় আলাপ আলোচনার মাধ্যমে বা যে শাখায় বিচার বিশ্লেষণের মাধ্যমে সেটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে বন্ধুরা ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ফলে নিশ্চয়ই বুঝতে পারছো ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের গুরুত্বটা কী কারণ প্রত্যেকটা ভাষার একটা ইতিহাস আছে প্রত্যেকটা ভাষার একটা উৎস আছে প্রত্যেকটা ভাষার একটা স্বরূপ আছে একটা উদ্দেশ্য আছে একটা রীতিনীতি আছে এটা বোঝার জন্য ভাষা বিজ্ঞানের যে শাখাটা দরকার সেটা হচ্ছে কিন্তু বন্ধুরা ঐতিহাসিক ভাষা বিজ্ঞান
দেখো বন্ধু, আবার কিন্তু সেই একই কথা বলতে হয়। দেখতে পাচ্ছ অঝরে কেমন ঘামছি, মনে হয় যেন শ্রাবণের বর্ষা নেমে এসেছে। কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম যে যে কোনো পরিবেশ পরিস্থিতি কিন্তু তোমাদের কখনোই কিন্তু ক্লাস থেকে বিমুখ কিন্তু আমি করব না। ফ্যান চালালে তার একটা আওয়াজ, তোমাদের নয়েজ একটা সমস্যা সৃষ্টি হতে পারে। আমি ক্লাসটা যদি বন্ধ করে দিই তাহলে তোমাদের রেগুলার এক মানে রেগুলার ক্লাস থেকে একটা ইরেগুলার সিস্টেম তৈরি হয়ে যাবে, তোমরা একটা সমস্যায় পড়বে। ফলে এইটা একটা চাপের বিষয়। আমি যদি আরো সুট বুট পরে একবার টাই ফাই পরে ক্লাস করি আমি আরো ঘেমে যাব, সেটা আরো সমস্যা। সেখানে আমাকে নিজে কেমন হবে, বাবু ভদ্রলোক, অথচ যারা ক্লাস করছে তাদের ঠিকঠাকভাবে বোঝাতে পারছে না, সেটাও হয় না। ফলে বন্ধুরা, এই অক্লান্ত পরিশ্রম করেও তোমাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই দিকে নজর দিয়েছি, না নিজের সাজগোজের দিকে, না নিজের পোশাক পরিচ্ছদের দিকে। পড়ানোটা কীভাবে ভালো করে বোঝানো যায়, কী করে সহজভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায়, আরও তত্ত্ব সমৃদ্ধ ক্লাস উপহার দেওয়া যায়, সেই ভাবনা চিন্তা মাথায় করে কিন্তু সহজ সরল পোশাকে এই ঘাম ঘর্মাক্ত দেহ কিন্তু তোমাদের সামনে আমি হাজির হয়ে যাই। এবার দেখো, তাহলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের গুরুত্বটা বুঝেছ। এবার ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের দেখো আরও বিশেষত্বটা কোথায় রয়েছে। ধরো এই যে মানুষের জীবনের একটা প্রভাব আছে, তো আমরা নদীর প্রভাবের সঙ্গে মানুষের জীবনের প্রভাব ধরি, এটা স্বাভাবিক জিনিস। ফলে এই যে মানুষের জীবনের যে প্রবাহ, সেই মানুষের জীবন প্রবাহের মতো দেখো মানুষের জীবন প্রবাহ পরিবর্তনশীল, একই রকম থাকে কখনো একই রকম থাকে না। সকালে একরকম, দুপুরে একরকম, সন্ধ্যা একরকম, বা এবছর এরকম, অন্যরকম এরকম, পরে এরকম। ফলে মানুষের জীবন প্রবাহের মতো ভাষারও কিন্তু দুটি স্তর রয়েছে। মানুষের জীবনে যে প্রবাহ পরিবর্তনশীল, ঠিক ভাষারও কিন্তু দুটি স্তর রয়েছে। কটা স্তর রয়েছে বললাম, ভাষার কিন্তু দুটি স্তর রয়েছে। কী কী স্তর? একটা কিন্তু বর্তমান স্তর, আরেকটা কী স্তর বলতো, আরেকটা কিন্তু অতীত স্তর। অর্থাৎ ভাষার জীবন প্রবাহের, মানুষের জীবন প্রবাহের যে পরিবর্তনশীলতা, তার মতন কিন্তু ভাষারও কিন্তু পরিবর্তনশীলতা দুটি স্তর রয়েছে, একটা বর্তমান স্তর আর একটা কিন্তু অতীত স্তর। এবার দেখো, এই যে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ইতিহাস, তাহলে ইতিহাস মানে কি? অতীত নিয়ে আলোচনা করে, তাই তো? ইতিহাসটাই তো অতীত। ফলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কী কাজ করবে? অতীত নিয়ে। অর্থাৎ ভাষার যে অতীত যে গঠন, সেই অতীতের যে ভাষার গঠনটা ছিল সেটা সম্পর্কে কিন্তু এটা আমাদের কিন্তু আলোচনা করবে। অর্থাৎ অতীত, ভাষার অতীত নিয়ে আলোচনা করবে কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। এখানে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান না ভাষার বর্তমান নিয়ে আলোচনা করে, না ভাষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। ফলে তোমাকে মধ্যে প্রশ্ন দিতে পারে, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ভাষার কোন রূপ নিয়ে আলোচনা করে? তখন উত্তর হবে কিন্তু ভাষার অতীত রূপ নিয়ে বা ঐতিহাসিক রূপ নিয়ে কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আলোচনা করে। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বর্তমান রূপ নিয়ে আলোচনা করে না, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ভবিষ্যৎ রূপ নিয়েও কিন্তু আলোচনা করে না। বোঝা গেল বন্ধু? ফলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কি আলোচনা করে বুঝতে পারছো? এই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানকে ইংরেজিতে কি বলা হয় জানো? ইংরেজিতে নামটা শোনো, একেবারে আছে কিন্তু হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক্স। অর্থাৎ তুমি বুঝতেই পারছো একে বলেছে কিন্তু হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক। হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক, লিঙ্গুইস্টিক মানে ভাষাতত্ত্ব। অর্থাৎ ভাষার অতীত জিনিসটাকেই নিয়ে এটা আলোচনা করবে, এটাই কিন্তু মানে একবারে স্বাভাবিক। কারণ হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক অর্থাৎ এর দ্বারা বোঝাই যাচ্ছে হিস্ট্রিক্যাল অর্থাৎ ইতিহাসের সঙ্গে কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এবার দেখো, এই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানকে আমরা কিন্তু আরেকটা নামে চিনি। কী নামে চিনি বলতো? তাকে বলেছে কিন্তু কালানুক্রমিক ভাষাবিজ্ঞান, কালানুক্রমিক। অর্থাৎ ঐতিহাসিক ভাষাবিজ্ঞানকে আমরা আরেকটা নামে চিনি, তাকে বলাচ্ছে কিন্তু কালানুক্রমিক ভাষাবিজ্ঞান। কেন ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আরেকটা নাম কালানুক্রমিক ভাষাবিজ্ঞান হলো, সেটা তোমাদের আমি ক্লাসের শেষের দিকে কিন্তু বোঝানোর চেষ্টা করব। বোঝা গেল? আজ এবার একটু আলোচনায় করি, তারপরে কালানুক্রমিক ভাষাবিজ্ঞান নামটা কেন হয়েছে সেটা বোঝা যাবে। দেখো বন্ধু, এই যে আলোচনার দিকে যদি যাই তাহলে বুঝবে, ধরো বিশেষ করে আমরা যদি ঐতিহাসিক ভাষাবিজ্ঞান দেখি তাহলে বিশেষ করে যেটা দেখব, ধরো বিশেষ করে আমি যদি দেখি, বিশেষ করে শব্দ ও পদমধ্যস্থ। কী বললাম? বিশেষ করে শব্দ, শব্দ মানে বুঝতেই পারছো ওয়ার্ড যার একটা মিনিং আছে, পদমধ্যস্থ মানে বিভক্তিযুক্ত শব্দ। তাহলে বিশেষ করে শব্দ বা পদমধ্যস্থ ধ্বনি পরিবর্তন যেটা হয়, শব্দ বা পদমধ্যস্থ যে ধ্বনি পরিবর্তন, ঠিক আছে, সেই ধ্বনি পরিবর্তন যে ভাষার কালগত, ভাষার কালগত রূপান্তরের, ভাষার কালগত রূপান্তরের অন্যতম কারণ, অন্যতম কারণ, ঠিক আছে। এই যে দেখো, যে বিশেষ করে শব্দ ও পদমধ্যস্থ ধ্বনি পরিবর্তন ভাষার কালগত রূপান্তরের অন্যতম কারণ, এই যে বিষয়টা শব্দ বা পদমধ্যস্থ ধ্বনি পরিবর্তন, এই জায়গাটা কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কিন্তু এই জায়গাটার উপর কাজ করে। অর্থাৎ একটা শব্দ বা পদমধ্যস্থ যে ধ্বনির পরিবর্তনে যেতে, ধ্বনি যে বদলে যাচ্ছে, সেই জিনিসটার উপর কাজ করছে কিন্তু আমাদের কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞান।
তো পর্ণার মাঝে বন্ধু একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পূর্ণের কাছে। এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি করে শেয়ার করে দিও। কেননা বন্ধু তোমাদের অতিরিক্ত ভালোবাসা আমাকে আরো আরো ভালো ভিডিও করার কিন্তু অনুপ্রেরণা যোগায়। আর আমার পড়ানো বাচনভঙ্গি স্টাইল নিত্য নতুন টপিক চয়ে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দেবে। তাহলে যে জায়গাটা ছিলাম বন্ধু যে বিশেষ করে শব্দ বা পদবদ্ধস্থ যে শব্দের ধ্বনি পরিবর্তন তার পর কিন্তু কাজ করছে কিন্তু ঐতিহাসিক ভাষা বিজ্ঞান কিন্তু এর উপর কিন্তু কাজটা করছে। আরো কি কি হচ্ছে ধরো আমাদের একটা ভাষা এই যে একটা ভাষা ধরো কোনো ভাষার যে ধারাবাহিক একটা রূপান্তর হয় তো যে কোনো ভাষার একটা কিন্তু ধারাবাহিক কিন্তু একটা পরিবর্তন হয় এটা আমাদের মানতেই হবে ঠিক আছে। এই যে কোনো ভাষার একটা ধারাবাহিক পরিবর্তন বাংলা ভাষা বর্তমানে যেরকম আগে এরকম ছিল কখনোই ছিল না। চর্যাপদে কি বলেছি কা আতরু বড় পঞ্চমী ডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো সোনে ভরতি করুণা ঠাবি রূপাক থৈক নাইক ঠাবি। অর্থাৎ এই যে ভাষাটা অর্থাৎ এই ভাষাটা কিন্তু বোঝা সম্ভব নয়। উঁচা উঁচা পাবত তহি বসরি সহরি বালি অর্থাৎ এই যে ভাষায় যখন তোমাদের সঙ্গে কথা বলবো না তোমরা বোঝো না আমি তোমাদের ঠিকঠাকভাবে বোঝাতে পারবো। ফলে এই যে যে তুলনামূলক ভাষা এই যে ধারাবাহিক পরিবর্তন এই যে চর্যাপদের ভাষা কিন্তু পরিবর্তিত হতে 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 আজকের বাংলা ভাষায় কিন্তু স্থান বা জায়গা করে কিন্তু নিয়েছে বা বর্তমান রূপটা কিন্তু ধার মানে বর্তমান রূপটা কিন্তু পরিধান করেছে। এই যে ধারাবাহিক পরিবর্তন এই যে কোনো একটা ভাষার যে ধারাবাহিক পরিবর্তন বা রূপান্তর এই যে ধারাবাহিক পরিবর্তন বা রূপান্তরের যে বিস্তৃত আলোচনা সেই বিস্তৃত আলোচনা করাটাই কিন্তু ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের কাজ। ফলে তোমাকে যদি জিজ্ঞাসা করে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের কাজ কি তখন তোমাকে বলতে হবে যে কোনো ভাষার একটা ধারাবাহিক ক্রম বিবর্তনের ইতিহাসটাকে আলোচনা করাটাই ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের কাজ। এইবার দেখো কেন কালানুক্রমিক নাম এবার বলি কি বলেছি যে কোনো একটা ভাষার ধারাবাহিক এই যে ধারাবাহিক পরিবর্তন যেটা হয়ে যাচ্ছে তার কাজ। ধারাবাহিক মানে কি কালানুক্রমিক একটা কাল 10 বছর আগে কি ছিল এখন কেমন আছে 10 বছর পরে কেমন হবে এই যে কালানুক্রমিক কাল বা সময় অনুসারে ভাষা যে পরিবর্তিত হয়ে আসছে বা কালের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে ভাষা যে পরিবর্তনশীল এটাই ঐতিহাসিক ভাষা বিজ্ঞান কাজ করে বলে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের আরেকটা নাম কালানুক্রমিক। বোঝা গেল বন্ধুরা কাল মানে সময় অনুক্রমিক মানে পর পর অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে একটা ভাষা কিভাবে পরিবর্তিত হতে হতে বর্তমান রূপ পরিগ্রহ করলো এটা দেখানো কাজই হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের। এই কারণেই কিন্তু ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের আরেকটা নাম কিন্তু কালানুক্রমিক ভাষা বিজ্ঞান। এর আরও গুরুত্ব কী বলতো ধরো এই যে আধুনিককালে যে আমরা রূপটা ব্যবহার পাচ্ছি ধরো এই যে আধুনিককাল আধুনিককালে কিন্তু ব্যবহৃত যে বাংলা শব্দ আধুনিককালে ব্যবহৃত যে বাংলা শব্দকে আমরা পাচ্ছি তার প্রাচীন রূপ কেমন ছিল ঠিক আছে। এই যে দেখো ধরো আধুনিককালে ধরো এই যে আমি একটা আমি শব্দটাই ধরি এই আমি শব্দটাকে বর্তমানে আমরা পাচ্ছি এই আমি শব্দটা প্রাচীনকালে কেমন ছিল আমরা জানি না মধ্যযুগে কেমন হলো জানি না অপভ্রংশে সে কেমন হলো প্রাকৃতে কেমন হলো পালিতে কেমন হলো এসব সাধারণত আমরা জানি না। ফলে এই যে একটা শব্দ প্রাচীনকাল থেকে পালি প্রাকৃত অপভ্রংশে বর্তমান রূপটা যে পরিগ্রহ করলো এই টোটাল সিস্টেমটাকে যে আলোচনা করছে তাকে বলা হচ্ছে কিন্তু ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। অর্থাৎ আধুনিককালে ব্যবহৃত বাংলা শব্দের প্রাচীন রূপ কেমন ছিল বা কেমনভাবে তা মধ্যযুগের রূপ ধারণ করলো কেমনভাবে পালি প্রাকৃতের মধ্য দিয়ে আধুনিক জায়গায় পৌঁছালো এটাই কিন্তু হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করে। অর্থাৎ একজন ঐতিহাসিকের মতন তিনি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ইতিহাস থেকে কিভাবে একবারে ক্রম পর্যায়ে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে বর্তমানে এসেছে। দেখো বন্ধু এই যে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এই বিষয়টা কিন্তু 12-এ পাঠ্য বাংলা মিডিয়ামে ক্লাস 12-এ এটা আসে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকবারই কিন্তু ঘুরে ফিরে পরীক্ষা আসে। বর্ধমান ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে ইউনিভার্সিটিতে এটা পড়া নয় রেগুলার কোর্সে কিন্তু এটা পড়া নয়। সুতরাং তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক গ্রামার নয় একে লিঙ্গুইস্টিকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। সুতরাং বন্ধু এই যে আমার চ্যানেল স্বপ্নিল বাংলা এই স্বপ্নিল বাংলায় কিন্তু বাংলা এবং ইংলিশ মিডিয়ামের পাশাপাশি প্রাইমারি SSC নেট সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা বিষয়ের উপর আলাদা আলাদা কিন্তু ভিডিও করা হয়।
এবার যে জায়গাটায় ছিলাম বন্ধু, যে বললাম যে প্রাচীন থেকে বর্তমান কেমন হলো, সেটা যেটা কাজ করেছে সেটা হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। ধরো আমি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে বিষয়টা কিন্তু একটা পরিষ্কার হয়ে যাবে, একটা উদাহরণ দিলে পরে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ধরো বৈদিক যুগে, আমাদের প্রথম যুগ ছিল তো বৈদিক যুগ, এই যে বৈদিক যুগ যখন ছিল, এই বৈদিক যুগে বৈদিক যুগ থেকে কিভাবে মানে পরিবর্তিত হয়ে, কিভাবে ক্রম পরিবর্তন হয়ে বর্তমান রূপ লাভ করলো সেটা হচ্ছে দেখানো। অর্থাৎ কোন একটা শব্দ বৈদিক যুগ থেকে কিভাবে ক্রম পরিবর্তিত হয়ে বর্তমান রূপ লাভ করলো সেটাই কিন্তু ঐতিহাসিক ভাষা বিজ্ঞান দেখায়। একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝবে। তারা অস্মাভি, অ দন্তে সময় আকার ভাইছে, অস্মাভি বা অস্মে, এটা ছিল কিন্তু বৈদিকে কিন্তু ছিল এটা, ঠিক আছে। তারপরে কি হলো বলতো, প্রাকৃত হচ্ছে হয়ে গেল অমহাই বা অমহে, এটা হয়ে গেল কিন্তু প্রাকৃতে। তারপরে কি হয়ে গেল বলতো, তারপরে হয়ে গেল কিন্তু অম, তারপর হয়ে গেল কিন্তু অমহাই, এটা কিন্তু হয়ে গেল অপভ্রংশে, অর্থাৎ অপভ্রংশে কিন্তু এটা হয়ে গেল। তারপরে কি হয়ে গেল তো, তারপরে হচ্ছে অমহে, এটা কিন্তু প্রাচীনে কিন্তু অমহে হয়ে গেল। তারপর হচ্ছে অম্মি, এটা কিন্তু মধ্যতে কিন্তু অম্মি হয়ে গেল। তারপরে হচ্ছে আমি, এটা হচ্ছে আধুনিকে কিন্তু আমি হয়ে গেল। অর্থাৎ দেখো বন্ধু, আমরা বর্তমানে যে আমি শব্দটা পাচ্ছি এটা বর্তমান রূপ, আগে কিন্তু এটা ছিল না। অর্থাৎ বৈদিক যুগে একে আমিকে বলা হতো অস্মাভি বা অস্মে, বৈদিকে বলা হতো। তারপরে প্রাকৃতিতে কি হয়ে গেল বলতো, অমহাই বা অমহে প্রাকৃত বলা হলো। তারপর হচ্ছে অমহই হচ্ছে অপভ্রংশে বলা হলো। তারপরে অমহে প্রাচীন বাংলায় বলা হলো, অমহি মধ্য বাংলায় বলা হলো, আর আধুনিক বাংলায় আমি বলা হলো। এই যে অস্মাভি থেকে কিভাবে পরিবর্তিত হয়ে হয়ে আমি শব্দটার উৎপত্তি হলো, এটা দেখিয়ে দেওয়াই হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের কাজ। এই সূত্র ধরে কিভাবে একবারে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পালি প্রাকৃত স্তর অপভ্রংশ স্তর হয়ে আধুনিক বাংলা ভাষার জন্ম হলো সেটা কিন্তু ঐতিহাসিক ভাষা বিজ্ঞান দেখিয়ে দেয়। যেহেতু কালানুক্রমিক সময়ের সঙ্গে সঙ্গে ধরে ধরে দেখায়, তাই ঐতিহাসিক ভাষা বিজ্ঞান আরেকটা নাম কালানুক্রমিক ভাষা বিজ্ঞান। আশা করছি বন্ধুরা আজকের ক্লাসে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান কি, কেন তার নাম কালানুক্রমিক ভাষা বিজ্ঞান এবং এর গুরুত্বটা কোথায়, কিভাবে এটা ভাষার শব্দ নিয়ে কাজ করে সেই সম্পর্কে একটা তত্ত্বমূল ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি বলেই মনে হয়। তারপরে কোনো কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধুরা।